সুজয়কা সুজয়ের ওয়াইফকে তাদের নিউ ম্যারিড লাইফের জন্য অনেক স্প্রাইট না স্প্রাইট খাচ্ছে না ও স্প্রাইট 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 কম তো আমার প্রিয় পরিবার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান টাইম ব্রাদার্স আশা করি তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি তো এখন বুঝতেই পারছো আমি আমার নতুন হেয়ার কাট করেছি আজকে অনেকদিন ধরে ভাবছিলাম কাটবো 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 তো কাটাই কাটাই এই সামনে আমার পেছনে রাত যাচ্ছে এখান থেকে তো যাই হোক দিদি এসছে এখন দিদি আইসক্রিম কিনতে যাচ্ছে তো আইসক্রিম কিনে বাড়ি যাবো দেন এখন থেকে ব্লগ শুরু করলাম আজকে হয়তো আরও অনেক কিছু ইন্টারেস্টিং আছে কারণ আজকে যেন সুজয় আজকে বহু ভাল রিসেপশন আছে তো ওখানে যাবো তো সেই কারণে হ্যাঁ ওই দূরে দিদি আছে দেখতে পাচ্ছ তো রেড কালারের সালোয়ার পরে তো যাই হোক চলো যাই গিয়ে তারপরে তোমার সাথে কথা বলছি আইসক্রিমের দোকানে গিয়ে তো সবাইকে গুড ইভিনিং তো আবার চলে এসেছে এখন ঘড়িতে দেখে না কটা বাজে এখন বাজে হচ্ছে 9:30 আর অলমোস্ট আমি বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে গেছি অলমোস্ট মানে 99% রেডি হয়ে দেখে নাও এই যে আমার আজকে লুকটা আছে একটা একটা তোমার ডিপ ডেনিম ব্লু কালারের বাফেলো শার্ট পরেছে আর লি কপারের জিন্স তো আমি সবসময় পরে জানো তোমরা এইটা হচ্ছে লি কপারের নেওয়া তো এই দুটো ব্র্যান্ড আমার খুব পছন্দ বাফেলো লি কপার বা লিভাইস বলো বা আরও যা যা আছে যাই হোক আমি খুব একটা ব্র্যান্ডের দিকে যাই না কিন্তু আছে এগুলো পড়ি এছাড়া আমি নর্মালি ধর্মতলা ফুটপাথ থেকেও জামা কাপড় কিনি তোমরা জানো দেখেছো আমাকে শপিং করতে আগে অনেক ব্লগে খিদিরপুরে হাট থেকেও কিনি খিদিরপুর থেকেও কিনি যাই হোক আর রাজকে দেখে নাও এই যে রাজ প্রচুর সাজ সেজেছে আমিও সারা গায়ে কি পরি জানি না কিন্তু ভাই আমার ব্র্যান্ডেড জুতো লাগবে হ্যাঁ আর এই 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 একদম তো এই যে তোমার টি শার্টটাও জাস্ট নিল আমাদের ভিআইপি থেকে তো ভালো হয়েছে যে টি শার্টটা একদম নতুন তো খুব ভালো লাগছে দেখতে আর দেখে নাও এই যে আমি লিখেছি এটা পরে শুনিয়ে দিচ্ছি রাহুল আর রাজের তরফ থেকে ছোট্ট উপহার অনেক ভালোবাসা দিলাম গ্রহণ করো এটা সুজয়কা সুজয়ের ওয়াইফকে তাদের নিউ ম্যারিড লাইফের জন্য অনেক অনেক শুভেচ্ছা আমার রাজের তরফ থেকে যাতে ওরা অনেক অনেক ওদের জীবনটা সুন্দর হয় আর এইভাবেই স্মুথলি এগিয়ে চলে আর আর খুব তাড়াতাড়ি ভালো ভালো অকেশনগুলো আসুক ওদের জীবনে যাতে আমাদেরকে আরও ইনভাইট করে চলো বেরোই অনেক দেরি হয়ে গেছে অলরেডি কারণ 9:30 প্রায় বাজতে চললো 9:30 বেজে গিয়ে এগিয়ে যাচ্ছে অলমোস্ট তো চলো এখন যাই তারপরে একদম ডিরেক্ট বিয়ে বাড়ি থেকে দেখা হচ্ছে তো দেখতেই পেলে একদম রেডি হয়ে চলে আসলাম সুজয়ের বিয়ে বাড়িতে আর এটা হচ্ছে বিয়ের গেটটা আর ঢুকতে দুজনের ছবি দেওয়া আছে খুব ভালো লাগছিলো তো এবার ভেতর থেকে এন্ট্রি করছি তো তোমাদেরকে দেখাচ্ছে আর এই গিফটটা আমাদের এটা হলো সুজয় ব্লু ব্লেজারে আর ওর ওয়াইফ তোদেরকে অনেক অনেক নতুন জীবনে অনেক শুভেচ্ছা তো আমি আর রাজ গিফটটা দিলাম আর এই হলটা তো যখন পৌঁছালাম প্রচুর ভিড় ছিল আর এরকম অ্যারেঞ্জমেন্ট ছিল তারপরে তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে অনেক কিছু হতে চলেছে তো পুরো ভিডিওটা দেখবে আর জানাবে কেমন হয়েছে তো সঙ্গে থেকো দেখছি আমার উপরে অনেকেই ক্রাশ খাচ্ছে বলতে পারছে না তো তাদের কি বলবো তোমাদেরকে ধোকা দেবো না পোস্ত পাঠা দেবো কিন্তু এত সুন্দর মিষ্টি আজকে ব্রাইড মিরারটা কি হয়েছে মিরারটা চ্যাপটা কেন মিরারটা কি দিয়েছে কি দিয়ে কি দিয়ে চাপ কি দিয়ে চাপ পড়েছে কি বলে দুদিকে আমি দেখতে পাচ্ছি দেয়াল আছে হাইড্রোলিক তাহলে আর মিরারটা থাকতো না ওটা 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 মাংসের হাইড্রোলিক প্রেস কিরকম মাংস বোনলেস হাড় ছাড়া বোনলেস মাংস এই বোনলেস মাংস সব উঠে যাচ্ছে কিন্তু দেখে না বর্ষার আউটফিটটা এই যে বর্ষাকে সেরা লাগছে দেখো বাইরে প্রোগ্রাম হচ্ছে আর এখানে আড্ডা মারছে এরা এখানে বলো বলো খুব ভালো লাগছে এই গরম কেমন হচ্ছে Thank you.
এই ছেলেটা এমন ডান্স করেছে এর জন্য এ হ্যাম্পার হয়েছে তো আবার চলে আসলাম বসে কথা বলতে। এখন ঘড়িতে ভাইয়া দেখে নাও, এখন বাজে পুরো ৩:০০, এক ঘন্টা পরে সকাল হয়ে যাবে। তো যাই হোক, একদম লাস্ট ব্যাচে বসছিলাম, তাদেরকে পরে বলবো। আজকে ব্লগটা এখানে মিস করছি, যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, আমার সাপোর্ট করো। আর যারা আমার চ্যানেলে নিউ তাদেরকে অনেক 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 ওয়েলকাম আমার পাশে থাকার জন্য। এইভাবে পাশে থাকো, আমার বেশি কিছু বলবো না, ব্লগটা অনেক বড় হবে, স্কিপ না করে পুরোটা দেখবে। তো চলো, কালকে আবার দেখা হচ্ছে, ব্লগটা কালকে আপলোড করছি। টাটা। তো আগের ব্লগে তোমাদেরকে দেখাবো বলেছিলাম যে কী গিফট দিচ্ছি, তো এই বাটির সেটটা দিয়েছি, তোমরা দেখে নাও। আমার আজকে খুব পছন্দ হয়েছে।